অ্যানাল ফিশার আজকের দিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। অ্যানাল ফিশার হলে পায়খানা করার পর অত্যন্ত জ্বালা যন্ত্রণা হয়, কখনো কখনো ব্লিডিং হয়, মলত্যাগ করার পর মিনিমাম 3-4 ঘন্টা পর্যন্ত ব্যথা থাকতে পারে। কোন কোন রোগীদের ক্ষেত্রে এই ব্যথা অত্যন্ত অসহনীয় হয়ে যায়। রোগীরা টয়লেটে যেতে বা মোশন করতেও ভয় পায়, ভয়ে তারা খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দেয়। অনেকে লিকুইড খাবার খায় বা অল্প পরিমাণের খাদ্য গ্রহণ করে। তারা ভয় পায় যে টয়লেটে গেলে আবার সেই অসহ্য ব্যথা যন্ত্রণা ইত্যাদি হবে। তাহলে এই রোগটি হলো অ্যানাল ফিশার বা ফিশার ইন অ্যানো। একটি সাধারণ মানুষের বা ধরুন একটি গরিব লোকের যদি অ্যানাল ফিশারের সমস্যা হয়, সে কি করবে, কি হবে তার চিকিৎসা পদ্ধতি? ঘরোয়া পদ্ধতিতে কি এই রোগের সমাধান করা যায়? কোথায় সার্জারি প্রয়োজন? সার্জারি করলে কি কি ব্যবস্থা নিতে হবে? কোন পরিস্থিতিতে সার্জারি করব? ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর এন দত্ত এবং স্বাগত জানাই আপনাদের সকলকে পাইলস এডুকেশন ইনিশিয়েটিভে। অ্যানাল ফিশার পুরুষদের তুলনায় মহিলাদের অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। অ্যানাল ফিশার প্রাথমিক অবস্থায় যদি 6 সপ্তাহেরও কম হয় তাহলে সেটাকে অ্যাকিউট অ্যানাল ফিশার বলা হয়, আর 6 সপ্তাহেরও বেশি যদি সমস্যাগুলি বা লক্ষণগুলি পারসিস্ট করে তাহলে তাদেরকে ক্রনিক অ্যানাল ফিশার বলা হয়। অ্যাকিউট অ্যানাল ফিশারে সাধারণত তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় না, অর্থাৎ একটু খাওয়ার দাওয়ার পরিবর্তন করলে, একটু জল বেশি করে খেলে, একটু ফাইবার জাতীয় খাদ্যদ্রব্য বেশি গ্রহণ করলে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত হতে পারলেই অধিকাংশ ক্ষেত্রে অ্যানাল ফিশার ঠিক হয়ে যায়। কিংবা ধরুন যাদের 6 সপ্তাহেরও বেশি অ্যানাল ফিশার হয়ে গেছে, অ্যানাল ফিশারের লক্ষণগুলি পারসিস্ট করছে, তাদের ক্ষেত্রে কিছু ব্যবস্থা নিতে হয়। আজকে আমি যেই মূল ব্যবস্থাপনার কথা আপনাদের বলবো সেটা আমার দীর্ঘ পরীক্ষিত একটি পদ্ধতি। শত শত রোগীর উপর আমি আজ অবধি এই চিকিৎসাটি ব্যবহারিকভাবে প্রয়োগ করে অত্যন্ত সফল হয়েছি, যেটা আপনি বাড়ি ঘরে পর্যন্ত হতে পারে ব্যবহার করতে পারেন। তাই আজকে এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। ধরুন কোন রোগীর অ্যানাল ফিশার হয়েছে এবং তার টয়লেটে যেতে অনেক অসুবিধা হচ্ছে, তার ব্লিডিং হচ্ছে, তার ব্যথা পেইন থাকছে, সে টয়লেটে বসতে ভয় পাচ্ছে, মলদ্বারের বাইরের দিকে ছোট একটি মাংসপিণ্ড বা চামড়া ঝুলে আছে বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে কি কে করবেন? ধাপে ধাপে বলবো, আপনি চাইলে লিখেও নিতে পারেন। প্রথমে যেটা করবেন, টয়লেটে যাওয়ার মিনিমাম 15 মিনিট আগে একটি জাইলোকেন বা লিডোকেন জেলি ব্যবহার করবেন। বাজারে লক্স 2% নামে সেই জেলিটি পাওয়া যায়। সেই জেলিটির একটি ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে একটি অ্যানাস্থেটিক ইফেক্ট, অর্থাৎ যেই জায়গাতে আপনি জেলিটি লাগাবেন কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটি অনেকটা অবশ হয়ে যাবে। তাছাড়া তার একটি লুব্রিকেটিং প্রপার্টিও রয়েছে, তাই টয়লেটে যাওয়ার আগে আপনি মলদ্বারের বাইরে ধীরে ধীরে একটি আঙ্গুল দিয়ে ওই মলমটিকে লাগাবেন। প্রয়োজনে একটু ভেতরে ঢোকাতে পারেন, 1-1.5 ইঞ্চি ভেতরে যদি আপনি সেই মলমটিকে বা অয়েন্টমেন্ট বা জেলিটিকে ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই, কোনো ভয়ের কিছু নেই। 1-1.5 ইঞ্চি অবধি আপনি আঙ্গুল মলদ্বারের ভেতরে দিতে পারেন, কিন্তু আঙ্গুল ভেতরে দেওয়ার আগে আপনাকে একটি গ্লাভস পরে নিতে হবে সেলফ প্রোটেকশনের জন্য। মনে রাখবেন এই ফিশারটি পাইলস থেকে আলাদা, অর্থাৎ এটি কিন্তু পাইলস নয়। আপনি যখন জেলি ব্যবহার করবেন কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাটি অনেকটাই অবশ হয়ে যাবে এবং আপনি পরক্ষণেই যখন টয়লেটে যাবেন
আপনার ব্যথা যন্ত্রণা ততটা থাকবে না। শুধু তাই নয়, মোশন খুব সফটলি পাস হয়ে যাবে, আপনি ততটা ব্যথা অনুভব করতে পারবেন না। তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ, অর্থাৎ জেলি লাগানো। টয়লেট কমপ্লিট করার পর আপনি খুব ভালো করে ওয়াশ করবেন। প্রয়োজনে যদি আপনার বাড়িতে হ্যান্ড শাওয়ার থেকে থাকে সেটি ব্যবহার করবেন। অবর্তমানে খুব ভালো করে হাত দিয়ে জল দিয়ে পরিষ্কার করবেন। পার্ট টু, টয়লেট কমপ্লিট হয়ে গেল, এবার আপনাকে যেটা করতে হবে সেটার নাম হচ্ছে সিজ বাথ। সহজ বাংলা কথায় গরম জলে টাবে বসা। ছোট একটি টাব নেবেন, যেটার মধ্যে স্নান করতে যতটা গরম গরম জল আপনি ব্যবহার করেন ঠিক ততটাই গরম জল আপনি টাবে রাখবেন। অতঃপর সেখানে গিয়ে আপনি বসবেন। কতক্ষণ বসবেন? মিনিমাম 15 মিনিট। সেই গরম জলে অন্য কোনো দ্রব্য দেওয়ার প্রয়োজন নেই। অনেকে বলেন ভিটামিন দেবেন, কেউ বলেন নুন দেবেন, কেউ বলেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেবেন, ইত্যাদি ইত্যাদি। কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। হট সিচ বাথ বলতে বোঝায় অর্থাৎ সিম্পল গরম জলে বসা, শেক নেওয়া। তাহলে জায়গাটি পরিষ্কার থাকবে। সিচ বাথ নিলে ব্লাড সার্কুলেশন বাড়ে, যাতে ফেশিয়াল হিলিং এর সুবিধা হয়, ব্যথা যন্ত্রণা ও চিরেই কমে যায়। তাহলে দ্বিতীয় স্টেপটি বললাম, গরম জলে বসা অথবা হট সিচ বাথ করা। এবার আসবে থার্ড স্টেপ। এই স্টেপে আপনাকে একটি আয়ুর্বেদিক ঘি লাগাতে হবে, যার নাম হচ্ছে যাত্রাদিঘৃতম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আঙ্গুল দিয়ে এই ঘিটি নিয়ে মলদ্বারের ভেতরে আপনাকে ভালো করে লাগিয়ে দিতে হবে। এইবার ঘিটা অ্যাপ্লিকেশন করার পর গ্লাভসড ফিঙ্গারে আপনি খুব ভালো করে হালকা করে মাসাজ করবেন ডানে বাঁয়ে। 3 o'clock থেকে শুরু করবেন, অর্থাৎ ঘড়ির কাঁটার 3 থেকে শুরু করে 3, 6, 9, 12, তারপর আবার উল্টো 3, এরকম ভাবে হালকা করে জেন্টলি মাসাজ করবেন 5 থেকে 7 মিনিট। এভরিডে এই প্রক্রিয়াটি আপনি করবেন। মনে রাখবেন, খুব জোরে আঙ্গুল ঢুকানো বা খুব জোরে প্রেসার দিয়ে টেনে হিঁচড়ে ওইখানে মাসাজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। ধীরে ধীরে গ্রেজুয়ালি মাসাজ করতে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনি দেখবেন আপনার যে স্ফিংটার পেশিটা রয়েছে সেটা ফিশার থেকে অনেকটাই রিল্যাক্সড হয়ে যাবে। আপনি আরাম বোধ করবেন, আপনার পেইন সেন্সিটিভিটিটা কমে যাবে। ধীরে ধীরে ফিশারের উপসর্গ থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন। তাহলে এই পার্টটা ছিল এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, যেটা আমি আপনাদের জানালাম। যদি আরেকবার রিক্যাপিচুলেট করি, এই পদ্ধতির, এই ঘরোয়া পদ্ধতি বা হোম রেমিডির 3টে ভাগ। প্রথম ভাগে আপনি মলত্যাগ করার 15 মিনিট আগে মলদ্বারের ভেতরে জেলি লাগাবেন, যেটা একটি অ্যানেস্থেটিক এবং লুব্রিকেন্ট ইফেক্ট থাকবে। দ্বিতীয় ধাপে আপনি গরম জলে হট সিচ বাথ করবেন। তৃতীয় ধাপে আপনি যাত্রাদি ঘৃত দিয়ে আঙ্গুল দিয়ে মলদ্বারের ভেতরে হালকা করে মাসাজ করবেন। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন আর ব্যথা যন্ত্রণা ইত্যাদি আপনার হচ্ছে না, ধীরে ধীরে ব্লিডিং এর প্রবণতা কমে যাবে। তাহলে আমরা বললাম এই যে পদ্ধতিটি, ফিশারের প্রথম ধাপে অথবা ক্রনিক ফিশারের প্রাথমিক পর্যায়ে আপনি যদি প্রয়োগ করেন, আপনি খুব ভালো উপকার পেয়ে যাবেন এবং অচিরেই ফিশার থেকে মুক্তি পাবেন। এবার ধরুন যারা মলত্যাগের স্থানে হাতই লাগাতে পারছে না, যাদের প্রচন্ড ব্যথা এবং যন্ত্রণা হচ্ছে, যাদের ফিশারের সমস্ত লক্ষণগুলি প্রতীয়মান হয়ে গেছে, অর্থাৎ
অ্যানাল টোন বেড়ে গেছে, ফিশারের ফাটল বা গর্ত বা চিড়ে যাওয়াটা অনেক বেশি বেড়ে গেছে, যার মল দ্বারের বাইরে চামড়া টুকরো একটি বড় হয়ে বা শক্ত হয়ে বেরিয়ে গেছে, এবং প্রক্টোস্কোপির মাধ্যমে পরীক্ষা করলে যদি দেখা যায় যে মলদ্বারের ভেতরে একটি হাইপারট্রফিক প্যাপিলা তৈরি হয়ে গেছে, তাহলে এটাকে বলা হবে অ্যানাল ফিশারের ট্রায়াড, যেখানে সিমটমস অত্যন্ত বেশি থাকবে। অর্থাৎ পূর্বে যা বলা হয়েছে, জ্বালা করা, যন্ত্রণা করা, ব্যথা হওয়া, ব্লিডিং হওয়া ইত্যাদি, ওই পর্যায়ে কিন্তু আপনি শুধুমাত্র ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে জল খেয়ে, শাকসবজি খেয়ে, ওষুধ খেয়ে আপনি ফিশার থেকে পার্মানেন্টলি মুক্ত হতে পারবেন না। সেক্ষেত্রে ছোট্ট একটি পদ্ধতি যাকে বলা হয় ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারটমি অথবা LIS, সেটি করে নেওয়া ভালো। এটি একটি খুব ছোট্ট সার্জিক্যাল পদ্ধতি যাতে অ্যানাল স্ফিংক্টারের কিছু কিছু মাংসপেশির তন্তুকে কেটে দেওয়া হয়, আর তাতে স্ফিংক্টারটা ডাইলেট হয়ে যায়, রিল্যাক্সড হয়ে যায়। অ্যানাল ফিশারের যে বেডটি ছিল বা চেরা বা ফাটার জায়গাটি ছিল, সেখানে রক্ত সঞ্চালন বাড়তে থাকে এবং ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই পেশেন্ট সম্পূর্ণ রিলিভড হয়ে যায়। অ্যালায়েস করার কিছুদিনের মধ্যেই পেশেন্ট সম্পূর্ণ আরোগ্য লাভ করে, যদিও পুরো জায়গাটি শুকোতে কিছুটা সময় লাগতে পারে। এই সার্জিক্যাল পদ্ধতি অত্যন্ত ছোট বা মাইনর, 24 ঘন্টার মতো হসপিটালে থাকতে হয় এবং দ্বিতীয় বা তৃতীয় দিন থেকেই একটি পেশেন্ট তার স্বাভাবিক কাজকর্ম নর্মালি করতে পারবে। তাকে বেডরিডেন থাকতে হবে না, তার ব্যথা যন্ত্রণা হবে না, তাকে তার কাজ থেকে বড় মাপের কোনো ছুটি ইত্যাদি নিতে হবে না, সে তার অলমোস্ট নর্মাল ডায়েট রিজিউম করতে পারে। অনেকে জানতে চান যে এই পদ্ধতিতে কি খুব বেশি ব্যথা হয়? না, বিন্দু মাত্র ব্যথা হয় না, কেননা এই পদ্ধতিটি একজন অ্যানেস্থেটিক ডক্টরের সাহচর্যে ওনাকে সঙ্গে নিয়ে আন্ডার স্পাইনাল অ্যানেস্থেশিয়া এই পদ্ধতিটি করা হয়। ফলে অপারেশন চলাকালীন পেশেন্ট সম্পূর্ণভাবে ব্যথা মুক্ত থাকে। শুধু তাই নয়, অপারেশনের পরেও তেমন একটা ব্যথা বা যন্ত্রণা থাকে না। এই অপারেশনের খরচ কত? এটা খুব কমন কোয়েশ্চেন, অনেকেই বলেন। দেখুন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি সরকারি হাসপাতালে যান তাহলে এই অপারেশনটি বিনামূল্যে হয়ে যাবে এবং তাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার থাকে না। খুব বড় মাপের সার্জনকে যে এই পদ্ধতিটি করতে হবে সেটা ব্যাপার নয়, যে কোনো জেনারেল সার্জন এই পদ্ধতিতে আপনাকে মুক্ত সমস্যা থেকে মুক্ত করতে পারে। আমাদের এখানে এই পদ্ধতিটির খরচা অত্যন্ত কম। একটি কর্পোরেট হাসপাতালে যতটা খরচা হয় তার প্রায় 1/3 বা 1/4 আমাদের এখানে খরচ হয়। তাহলে আপনিও যদি অ্যানাল ফিশারের সমস্যায় ভুগে থাকেন, কিংবা আপনার যদি অ্যানাল ফিশারের প্রাথমিক কোনো সমস্যা থেকে থাকে, বা আপনি যদি অলরেডি ডায়াগনোসড অ্যানাল ফিশারের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে আমরা যা যা বললাম এই ভিডিওতে আপনি সেগুলি ব্যবহার করুন এবং দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি অ্যানাল ফিশারের সমস্যা থেকে অনেকটা মুক্ত হতে পেরেছেন। তা সত্ত্বেও যাদের অ্যানাল ফিশার নিয়ে এখনো সংশয় রয়েছে তাদেরকে বলে রাখছি, আপনি যদি অ্যানাল ফিশারকে খুব বেশি দিন অ্যাভয়েড করেন, বিনা চিকিৎসায় থাকেন, তাহলে সেখান থেকে ফিশার বেডে, অর্থাৎ ফিশারের যে জায়গাটিতে হয়েছে সেখানে রেগুলার মলের কণা জমতে জমতে, ইনফেকশন হতে হতে সেখানে পুজ হতে পারে, সেখান থেকে পেরিনিয়াল অ্যাবসেস হতে পারে, বা সেখান থেকে অ্যানাল ফিস্টুলা বা ভগন্দরের মতো রোগ হতে পারে।
তাই অ্যানালফেশিয়ার সমস্যা প্রাথমিক চিকিৎসাতেও যদি না সেরে যায়, আপনার আশেপাশের কোনো চিকিৎসকের কাছে গিয়ে এর অপারেশন বা সার্জারিটি করিয়ে নিন। এই সার্জারিতে ভয়, ব্যথা, যন্ত্রণার কোনো ব্যাপার নেই এবং চিকিৎসার খরচাও অত্যন্ত কম। এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অ্যানাল ফিশারে আক্রান্ত অন্যান্য রোগীদের এই বিষয়ে জানার সুযোগ করে দিন, এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই ফিশারের সমস্যা থেকে অচিরেই মুক্ত হতে পারে। তাই আবারও দেখা হবে অন্য আরেকদিন, অন্য আরেকটি প্রসঙ্গে, অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।